আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা প্যারেড কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করছি। প্যারেড কমান্ডার, আপনি আপনার নির্ধারিত স্থানে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন, এই বিষয়টি নিশ্চিত করার জন্য আপনাকে অনুরোধ করছি। প্যারেড কমান্ডার জনাব মোহাম্মদ নিজাম মিয়া, আরআই পুলিশ লাইন। মহিলা ক্রিয়া সংস্থার জনাব নাসির সুলতানা মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশ্বের ইতিহাসে রচিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি নতুন অধ্যায়। বিশ্ব মানচিত্রে অভূত হয়ে ফোটে একটি দেশ যার নাম বাংলাদেশ। একাত্তরের 25শে মার্চ রাতের অন্ধকারে হানাদার পাকিস্তানি হায়দার দল ওদের হিংস্র থাবা বিস্তার করে নির্লজ্জভাবে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের স্বাধীনতাকামী নিরস্ত 7.5 কোটি মানুষের ওপর। ট্যাঙ্ক কামান মর্টার নিয়ে পশু শক্তিতে বলিয়ান হয়ে অতর্কিতে ওরা আক্রমণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ঘর, রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা রিপিয়ার বাহিনীর ওপর। আগুনের লেলিহান শিখায় জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয় ঢাকার জনপদ। কালো ধোঁয়ায় ছেয়ে যায় ঢাকার মুক্ত আকাশ। হত্যা করে খুন করে অগণিত ঘুমন্ত মানুষ। 1971-এর 7ই মার্চ দেশকোষ ময়দানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে উচ্চারণ করেন স্বাধীনতার অমর বাণী। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো, এই প্রস্তুতির পথ অনুসরণ করে দেশের আবাল বৃদ্ধ বনিতারা অংশগ্রহণে শুরু হয়। প্রধান অতিথি, বিশেষ অতিথি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে আসবে।
আরও উপস্থিত আছেন জনাব মুহাম্মদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ রিফাত ফেরদৌস, ইউএনও সদর নারায়ণগঞ্জ। সুধীবৃন্দ আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন নারায়ণগঞ্জ, জনাব মোহাম্মদ আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ নারায়ণগঞ্জ, জনাব মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ডিবি, জনাব মোহাম্মদ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি, জনাব মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কর্তা নারায়ণগঞ্জ। সুধীবৃন্দ, আনুষ্ঠানিকভাবে এক নম্বর দল যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে যে লাল সবুজের পতাকা, যে মুক্তিযোদ্ধা ভাইদের জন্য আমরা আজও গর্ব করি, সেই মুক্তিযোদ্ধা ভাইরা ধীরে ধীরে অভিবাদন মঞ্চে দিয়ে এগিয়ে আসছে। আমি প্যারেড কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করছি আনুষ্ঠানিকভাবে প্যারেড শুরু করার জন্য। জনাব শেখ কবিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ডিআইও ডিএসপি নারায়ণগঞ্জ আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব মোহাম্মদ শাহজামান, অফিসার ইনচার্জ নারায়ণগঞ্জ সদর মডেল থানা। জনাব রকিবুজ্জামান, অফিসার ইনচার্জ সমতুল্লা। জনাব মোহাম্মদ মশিউর রহমান, অফিসার ইনচার্জ সিদ্দিকগঞ্জ। জনাব মোহাম্মদ কামরুল ইসলাম, সিআই প্রশাসন নারায়ণগঞ্জ। জনাব এনামুল হক, ডিবি নারায়ণগঞ্জ। সুধীন্দ্র, অভিবাদন মঞ্চ আমি ব্যান্ড বাজবে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা, এই মুক্তিযোদ্ধা ভাইরা ধীরে ধীরে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। আসুন সকলে আমরা তাৎক্ষণিক